हेलो एवरीवन, गुड मॉर्निंग। हमार चैनले नतून एक व्लगे तुम्हारे सकल के अनेक अनेक स्वागत जाना। एखन सकाल ओई 9টা मत बजे। हमें किन्तु एखन आछि बालकनीते। आजकेर वेदारटा किन्तु खूब भालो, कि सुंदर रोद उठेछे देखो, और तेमन ठंडा हावाओ बइछे। चलो एबार ताड़ाताड़ी घरे ढुके जाई, नयतो ठंडा लेगे जाबे। এখন কিন্তু চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ থেকে বার করে নেব গার্লিক ব্রেড। আজকে ব্রেকফাস্টে ভাবছি গার্লিক ব্রেড খাবো। শীতকালে গার্লিক ব্রেডটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু গার্লিক থাকে গাটা বেশ গরম হয়, আর অনেকটা হেভি তো, তাই সকালবেলা খেলে পেটটা বেশ ভারী হয়ে থাকে। ওভেনে ওই 10 মিনিটের মতো দিয়ে দেব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে। রোদ না উঠলে চারিদিকটা কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে। চলো এবার ফয়েল পেপারটা দিয়ে দিলাম, এর উপরে এবার ব্রেডটা দিয়ে দেব। না, 10 মিনিটের জন্য টাইমার সেট করে দিলাম। এবার কয়েকটা বাসন জমে আছে সেগুলো মেজে নেব, তারপর ব্রেকফাস্টটা সেরে নেব। গার্লিক ব্রেডটা কিন্তু একদম রেডি, প্লেটে নিয়ে নিয়েছি। একটা প্লেটেই নিয়েছি, দুজন মিলে খেয়ে নেব। চলো এবার তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট শেষ করে এখন কিন্তু ঘরের কাজে লেগে পড়েছি। আজ একদম মেঝেতে শুয়ে পড়ে সোফার তলাটা পরিষ্কার করে নিচ্ছি। রোজ তো আর এইভাবে শুয়ে শুয়ে সোফার তলাটা পরিষ্কার করা হয় না, তাই সপ্তাহে একবার করে চেষ্টা করি তলাটা ভালো করে ক্লিন করে নিতে। আর সেদিন সোফাটাকে একটু সরিয়েছিলাম, তাই জন্য একটু ধুলোও বেরিয়েছিল, সেটাই ভালো করে ক্লিন করে নিলাম। এবার ঘরের মেঝেটা ক্লিন করে নিচ্ছি। ভ্যাকুম করে নিলেই আজকের মতো ঘরের কাজ শেষ, তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব। আজকে আর তেমন কিছু রান্না নেই, ভাবছি একটু পনির আর পোলাও রান্না করে নেব। বেশ কয়েকদিন আগে পনির বানিয়েছিলাম, সেটাই ফ্রিজে রয়ে গেছে, তাই ভাবছি আজকেই রান্না করে নিই। আজকে আর মাছ মাংস কিছুই হবে না, শুধু ওই পনির আর পোলাও রান্না হবে। এখন চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আদা, কাজু বাদাম, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। এটা দিয়েই আজকে পনিরটা রান্না করব, একদম সিম্পল সাদা সাদা পনির। আর ওদিকে আমি ফ্রিজ থেকে কিন্তু পনিরটাও বার করে রেখেছি। এবার পনিরটাকে ছোট ছোট করে কেটে নেব। পনির কেটে ভেজে তুলে রেখেছি, সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু কিছু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। খেতে কিন্তু বেশ ভালো হয়। তারপর নুন আর চিনি দিয়ে খানিকক্ষণ কষিয়ে এবার কিন্তু জল দিয়ে দিলাম। এবার টক বক করে ফুটে উঠলেই ভাজা পনিরগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু রেডি সাদা সাদা মটর পনির।
পোলাও, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই পনিরটা খেতে কিন্তু দারুণ লাগে। এইদিকে কিন্তু আমি পোলাও বসিয়ে দিয়েছি। আগে চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব, তাহলেই কিন্তু আমার পোলাওটা একদম রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবার পনিরটাকে আমি ঢেলে নিচ্ছি। রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, এবার স্নান করতে চলে যাব। স্নান করে তোমাদের সাথে আবার খাবার টেবিলে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, এবার পোলাওটা বেড়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনের জন্য এই পোলাও আর পনিরটা কিন্তু একদম অনবদ্য। তোমরাও বাড়িতে এইভাবে পনির বানিয়ে খেও, খেতে কিন্তু খুব ভালো হয়। সবুজ সবুজ কড়াইশুঁটি দেওয়াতেই দেখো পনিরটা দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। করতে কিন্তু একদম অল্প সময় লাগে, খুব বেশি হলে 15 মিনিট। চলো আর কথা না বাড়িয়ে এবার খাবারটা তাড়াতাড়ি খেয়ে নিই, নয়তো একদম ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হলে পোলাও তো আর খাওয়াই যায় না। হ্যালো, এখন 3:15 মতো বাজে, বাইরেটা দেখো, ফোনে বাইরেটা প্রচণ্ড আলো লাগছে, কিন্তু আসলে এতটা আলো নেই, প্রায় অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর খুব হাওয়া দিচ্ছে, আর বেশ ভালো ঠান্ডাও লাগছে আজকে ঘরের মধ্যে। তো এখন এই যে এখানে বসে থাকো, একটু এলোমেলো হয়ে রয়েছে, ওখানটা বসে তার এখন ভিডিওটা এডিট করব, কালকে যে ভিডিওটা ছাড়বো। আমাদের ঘরের গাছটায় না কয়েকটা হলুদ হলুদ পাতা হয়েছে। হলুদ পাতা হলে দেখতে কিন্তু একদম ভালো লাগে না, সবুজের মধ্যে কেমন হলুদ। তাই জন্য কোনো হলুদ পাতা দেখলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে কেটে দিই। এবার গাছটায় ভালো করে জল দিয়ে দিচ্ছি। সপ্তাহে একবার বেশ খানিকটা জল দিয়ে দিলে গাছটা কিন্তু সারা সপ্তাহ একদম তাজা থাকে, আর দেখতে কত সুন্দর লাগে। এখন ভাবলাম একটা কমলা লেবু খাই। সেদিন বাজার থেকে অনেক কমলা লেবু কিনে এনেছি। এই টাইমে কমলা লেবু খেতে কিন্তু বেশ ভালো লাগে, কারণ খুব মিষ্টি হয়। আমি অনেক বেছে বেছে এই একটা কমলা লেবু খুঁজে বার করলাম। আসলে দেখছিলাম যে কমলা লেবুগুলো ঠিক আছে কিনা, নষ্ট হয়ে গেছে কিনা। প্রায় 1 সপ্তাহ মতো হয়ে গেছে কিনে নিয়ে এসেছি। চলো এবার তাহলে কমলা লেবুটা খেয়ে নিই। এখন সন্ধ্যে 6টা মতো বাজে, সিঙ্গারা আর চা দিয়ে সন্ধ্যের টিফিনটা সেরে নিলাম।
কালকে রাতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম, আজকে গ্রিল চিকেন খাবো বলে সেটাই ফ্রিজ থেকে খানিকক্ষণ আগে বার করে রেখেছিলাম, এখন সেটা সাজিয়ে নিচ্ছি। এবার চলে যাবে সোজা গ্রিলে। আজকে এটাই হবে আমাদের ডিনার। স্বরাজের জন্মদিনে আমি ছানার পায়েস বানিয়েছিলাম, সেটা খেয়ে স্বরাজের এত ভালো লেগেছে যে আমাকে সবসময় বলতে থাকে যে আবার বানাও আবার বানাও, তাই এখন আবার বানিয়ে নিচ্ছি। এবার কিন্তু ডিনার করতে বসে পড়েছি। গ্রিল চিকেন আর তার সাথে আছে পেঁয়াজ, উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব, তাহলে কিন্তু আজকের ডিনারটাও একদম জমে যাবে। আজকের জন্য তাহলে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।